দাদা, তুমি তুমি বৌদিকে মারলে? হ্যাঁ হ্যাঁ, মেরেছে, বেশ করেছে। তুমি আমার বড় ভাই, বাপের মতো। যে হাতে তুমি ওদের মারলে, সে হাতে ধরিয়ে দিতাম। ঠাকুরপুর, কত খেলটা তো আমার জানা আছে। ঠাকুরপুর, ঠাকুরপুর, শোনো, ওরে আর ডাক না। আজ থেকে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওকে আমি আমি ভিন্ন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাই দিন খাক না খাক, তুমি তো দুবেলা চোখের সামনে দেখতে পাবে। জানবো আমার কাছেই আছে একটা অন্ধ অসহায় ছেলের জন্য আমরা কি করতে পারি বলো। বলো বলো না ঠাকুর, কোন অপরাধে আমার চোখ কেড়ে নিয়ে এভাবে আমাকে পঙ্গু করে বাঁচিয়ে রাখলে? বলো না, বলো। যে বৌদি কেন মায়ের মতো ভক্তি করি, শ্রদ্ধা করি, তার অপমান আমি আমি সহ্য করতে পারছি না ঠাকুর। তুমি তো মঙ্গল ভয়, তুমি তো সবার মঙ্গল করো, তা না? তাও না ঠাকুর, আমার 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 চোখ দুটো ফিরিয়ে দাও না ঠাকুর, আমার চোখ দুটো ফিরিয়ে দাও। কি হয়েছে বাবা? ঠাকুর কানু রে, কানু অত ভেঙে পড়িস না বাবা। মনে ভোলান, নিজের প্রতি বিশ্বাস রাখ, দেখবি ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ বাবা। ঠাকুর মঙ্গল করো ঠাকুর। মায়ের মতো কি কথা বলছো না কেন? কথা বলে বুঝি কি দোষ করেছি আমি? তোমরা তোর দোষ মিলে আমাকে আলাদা করে দিলে কেন? কেন এমন ফাঁসি দিলে আমাকে? তোমাকে বলতেই আমি বুঝি, তুমি ওকে মায়ের মতো ভালোবাসো। বলো, মা মারা যাবার পর কেন তুমি আমাকে মায়ের মতো কাজে টেনে নিয়েছিলে? তাহলে কি এতদিন ধরে তুমি তোমার সঙ্গে অভিনয় করেছ? ঠিক আছে, আমি আত্মীয় ওদের সঙ্গে থাকবো না। থাকো, তোরা থাকো, তোমার সম্পত্তিকে তোরা থাকো, আমি আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। তোমরা তোমরা সব নিয়ে নাও। আমার জন্য আর ফিরবে না।